রাতে স্কুলের মধ্যে চলে মদের আসর পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতের ঢিলছোড়া দূরত্বে বন্ধে বাজ মাঝের পাড়া শিশু শিক্ষা কেন্দ্রের ঘটনা এই শিশু শিক্ষা কেন্দ্রের চত্বরে আশেপাশে ছড়িয়াছে মদের পতন তবে এই শিশু শিক্ষা কেন্দ্র এখন বন্ধ রয়েছে শিশু শিক্ষা কেন্দ্রে এখন অঙ্গনওয়াড়ি স্কুলটি চালু আছে এই স্কুলের ভেতর রাত্রি আটটার পর থেকে চলে মদের আসর এলাকাবাসীদের দাবি প্রাক্তন প্রধান ও বর্তমান সদস্য তাপস সরকার বললেন পুলিশের তহলদারি কিছুটা কমে যাওয়ার জন্য এই পরিণতি পঞ্চায়েত প্রধান হরে কৃষ্ণ মন্ডল বললেন রাতে এখানে মদের আসর চলে যত তাড়াতাড়ি সম্ভব এই মদের আসর বন্ধ করার জন্য ব্যবস্থা নেবে এলাকাবাসীরা জানিয়েছেন এই ঘটনা আজকের নয় বেশ কয়েক বছর ধরে এই একই ঘটনা ঘটে আসছে পঞ্চায়েত প্রধান থেকে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে বারবার কেউ মদের আসর বন্ধ করতে পারেনি বলে অভিযোগ তো এই যে বাচ্চারা মানে শিশুরা স্কুলে এসেই প্রথমে দেখতে পাচ্ছে মদের বোতল করেছি কিন্তু তো সেইভাবে তবে আমরা অনেক সময় দেখেছি যে এখানে সত্যি এটা আড্ডা খানা বিশেষ করে আবার স্কুলটাও এখন আর ছাত্ররা নেই কোনো স্টুডেন্ট নেই এখানে সেই জন্য এই স্কুলটা কি বন্ধ হয়ে গেছে স্কুলটা আপাতত বন্ধই আছে এখন তার পরিবর্তে একটা অঙ্গনাড়ি সেন্টার হয়েছে আর কি এটা নিশ্চয়ই মানে সমাজের পক্ষে অত্যন্ত মানে খারাপ এখনকার কারণ এগুলো এগুলো তো খুব এজেড ম্যানরা এগুলো করে না এই এক খুব মানে উঠতি বয়সের ছেলেপিলেরাই এগুলো করছে তাদের গার্জিয়ানদের আমি মানে বলবো তারা যাতে সচেতন না হয় তার ছেলেটা কখন কীভাবে বাড়ি যাচ্ছে এটা যদি তার বাবা মায়ের খেয়াল না থাকে আমরা কতক্ষণ আমার নাম আমার নাম রাজু দাস এই স্কুলের সামনে দেখা যাচ্ছে যে কিছু মদের বোতল পড়ে আছে দেখে মনে হচ্ছে যে মদের আসর বসে তো সেক্ষেত্রে কি মানে স্টেপ নেবেন কি ভাবছেন যখন আমি প্রধান ছিলাম তখন প্রশাসনকে জানানো হয়েছে কালনা থানা রাউন্ড মারতো রাউন্ড মারতো এখানে দেখা যাচ্ছে তখন পুলিশের ভয়ে কিছুদিন যাবত এখানে কিছু মানে মদের মদের আসর বসতো না কিন্তু এখন দেখছি কয়েকটা দিন যাবৎ দেখছি যে পুলিশের রাউন্ডটা কমে যাওয়ার পর কিছু ছেলে আবার উশৃঙ্খল ছেলে তাদের বন্ধু বান্ধব বাইরে থেকে নিয়ে আসছে এটা আমাদের কাছে খবর এসছে না আমার বাড়িতে ধরুন হাসপু করে রাত্রেবেলা রাত্রি দশটার পরে কি হয় সেটা আমার পক্ষে হাসপুকুর থেকে এসে দেখা সম্ভব নয় যতই আমরা বোর্ডের সদস্য হই না কেন এখানে প্রশাসনের একটা বিরাট দায়িত্ব যে প্রশাসন যদি মনে করে যে এই গেস্ট হাউসের বুকে আমরা ইয়ে করবো যদি প্রশাসন শুধু সপ্তাহে গেলে একবার করে রাউন্ড মারলেই হবে প্রশাসন রাউন্ড মারলে এমনিতেই ছেলে পেলে এইখানে আর রাত্রিবেলা থাকবে না মানে পুলিশের নজরদারি আরো করা হবে করাভাবে দেওয়া উচিত স্কুলের সামনে দেখা যাচ্ছে যে অনেকগুলো মদের বোতল পড়ে আছে এবং একটা মদের আসর হয়তো চলে রাতের দিকে তো কি বলবেন এখানে আজকে থেকে নয় এটা অনেক দিন ধরেই চলছে আমি একজন সাধারণ পাবলিক সাধারণ হিসাবে আমি বলছি আমাদের গেছি গ্রামে যে পরিমাণে মদ গাঁজা জুয়া আর এই মানে লটারি এই কি হোম ডেলিভারি দিচ্ছে চুরি যে পরিমাণে চুরি হচ্ছে আমার বাড়ির থেকে ছ সাত লাখ টাকার মাল চুরি করে নিয়ে গেছে ঠিক আছে আমার পোলট্রির পোলট্রি বানিয়েছিলাম তার তারগুলো পর্যন্ত কেটে নিয়েছিল তার ফ্যান সব নিয়ে গেছে তো আমরা ভারি আমি রিটার্ন দেইনি কখনো ভারবার আগের প্রধানকেও বলেছিলাম তারপর সরকারকে এখন যে প্রধান আছে হরে কৃষ্ণ মণ্ডল ওনাকেও আমি বলেছি ভারবেলে বলেছি আমাদের গ্রামটা শান্তিতে থাকুক পরিষ্কার থাকুক সবাই ভালো কেন কি কেউ হয়তো মদ খাবে মদের পয়সা না পেলে কি হবে মদের পয়সা না হলে চুরি হবে তো গাঁজা খে খাচ্ছে গাঁজা না গাঁজার পয়সা না থাকবে কী করবে চুরি করবে কলের মাথা চুরি করে নিচ্ছে এটা নিয়ে এটা বন্ধ করার জন্য কি ভাবছে না এটা বন্ধ করার জন্য আমি প্রধান সাহেবকেও বলেছি যে প্রশাসনিক তরফ থেকে কিছুটা অ্যাকশন নিক হ্যাঁ আর আমাদের এইসব ভাঙাচোড়াগুলো কোথায় গিয়ে বিক্রি হচ্ছে সেটা পুলিশ মহল ভালো ভালোই দেখতে পাবে তো আমি চাইব পুলিশ মহলকে যে এটার ওপর একটুখানি নজর দিক যেন সবাই আমাদের আমরা সাদিয়াশি গ্রামে সবাই শান্তিতে বাস করতে পারি সবাই ভালোভাবে থাকুক এটাই আমার ইচ্ছা এটাই আমার আশা আপনার নাম সুবীর রাহা